আসসালামু আলাইকুম সুদী দর্শক শ্রোতা, ঘূর্ণিঝড় বুলবুলের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। শনিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে, এই জন্য মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম বন্দরকে 9 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপকূল সহ বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, উত্তাল হয়ে উঠেছে সাগর, সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। ঘূর্ণিঝড় বুলবুল আজ শনিবার সন্ধ্যার পর বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে। সুদূর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট উষ্ণমণ্ডলীয় ঝড় মাত্র গত অক্টোবরের শেষে ভিয়েতনাম হয়ে স্থলভাগে উঠে আসে। সেই ঘূর্ণিবায়ুর অবশিষ্ট অংশ ইন্দোনেশিয়া পেরিয়ে ভারত মহাসাগর এসে প্রথমে লঘুচাপ ও পরে তা 6 নম্বর নিম্নচাপে রূপ নেয়। এরপর এখন তা ঘূর্ণিঝড় বুলবুলে রূপ নিল। এর আগে গত 3 মে উড়িষ্যায় আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ফণি, সেটি পরদিন বাংলাদেশে দুর্বল হয়ে আঘাত হেনেছিল। মংলা ও পায়রা বন্দরে দেওয়া হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। এছাড়া খুলনা ও বরিশালের 9 জেলায় দেখানো হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের সাথে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বন্ধ রয়েছে পণ্য খালাস, উজানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে লাইটারের জাহাজগুলোকে। সেন্ট মার্টিনে আটকা পড়েছেন অনেক পর্যটক, একই অবস্থা কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরের। মাছ ধরার বোট, ট্রলার ও লাইটারের জাহাজ রাখা হয়েছে নোঙর করে। নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছে কয়েকশো পর্যটক। উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে চলছে মাইকিং, প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে। ঘূর্ণিঝড় বুলবুল সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য প্রস্তুত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জরুরি তথ্য আদান প্রদান ও সহায়তা গ্রহণের জন্য সরকারি দপ্তরগুলো কন্ট্রোল রুম খুলেছে। ঘূর্ণিঝড়ের সময় ভয় পেলে কিন্তু চলবে না, ঝড়ের সময় ভয়টুকু যেমন কাটিয়ে উঠতে পারবেন তেমনি নিজে ও পরিবারের নিরাপত্তার বিষয়টিকে জোরদার করতে হবে আপনাকে। আসুন জেনে নিই ঝড়ের সময় নিরাপদে থাকতে যা করবেন। ঝড়ের সময় ঘরের জানালা দরজা বন্ধ রাখুন, ধারালো বস্তু বা জিনিস খোলা অবস্থায় রাখবেন না। বাড়ির বাইরে কোনো আসবাবপত্র বা ফার্নিচার রাখা থাকলে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। ঝড়ের পূর্বাভাস পেলে বাইরে বের হওয়া যাবে না, ইলেকট্রিক্যাল যন্ত্র সম্ভব হলে আনপ্লাগ করে রাখুন। এছাড়া বাথটব বা শাওয়ারে স্নান এই সময় এড়িয়ে গেলে ভালো হয়। ঝড়ের সময় গাছতলা বা টিনের ছাদের নিচে ভুলেও কখনো আশ্রয় নেবেন না। টেলিফোনের তার, বৈদ্যুতিক তার, সুইমিং পুল, লেক, নৌকা এসব কিছুর থেকেও দূরে থাকতে হবে। ঝড়ের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না, সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। ঝড়ের সময় রেডিও, টেলিভিশন অথবা অনলাইন নিউজে আবহাওয়ার খবর চোখে রাখুন, শিশুরা বাড়ির মধ্যে রয়েছে কিনা সেটাও নজরে রাখুন। বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। বিনা খরচে ঘূর্ণিঝড়ের সবশেষ খবর জানা যাবে 1090 নম্বরে ফোন করে। শনিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে, এজন্য মংলা ও পায়রা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য প্রস্তুত সরকারি সংস্থাগুলো, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জরুরি তথ্য আদান প্রদান ও সহায়তা গ্রহণের জন্য সরকারি দপ্তরগুলো কন্ট্রোল রুম খুলেছে। বিনা খরচে ঘূর্ণিঝড়ের সবশেষ খবর জানা দেবে 1090 নম্বরে ফোন করে। অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল আজ শনিবার সন্ধ্যা হওয়ার বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে। মংলা ও পায়রা বন্দরে দেওয়া হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। এছাড়া খুলনা ও বরিশালের 9 জেলায় দেখানো হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের সঙ্গে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামে দেওয়া হয়েছে 9 নম্বর মহাবিপদ সংকেত, উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, উত্তাল হয়ে উঠেছে সাগর, বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সেন্ট মার্টিনে আটকা পড়েছেন অনেক পর্যটক। ঘূর্ণিঝড় বুলবুল শনিবার সকাল পর্যন্ত মংলা সমুদ্র বন্দর থেকে 380 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটার মধ্যে ঝড়ো হাওয়ার আকারে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 500 থেকে 700 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে এগিয়ে আসতে পারে। এটি বাংলাদেশ অংশে পটুয়াখালীর খেপুপাড়া এবং ভারতের সাগরদ্বীপের মাঝখানে আশ্রয় পড়তে পারে। এই এলাকায় উভয় দেশের সুন্দরবন অবস্থিত, ফলে সিডরের মতো এবারের ঘূর্ণিঝড়টিও সুন্দরবনের উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে।
কিন্তু বুলবুল দিক পরিবর্তন করছে। বাংলাদেশের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যার পর থেকে মাঝরাতের মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল অঞ্চলের উপর আঘাত হানতে পারে। এর একটি অংশ ভারতের সুন্দরবন পর্যন্ত বিস্তৃত হতে পারে, তবে উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া বিভাগের বিএমডি বা বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বিজ্ঞানীরা বলছেন, উপকূলের 19 জেলায় ঝড়ো হাওয়া বয়ে যাবে, এর মধ্যে 13 জেলা বেশি ঝুঁকিতে। ঝড়ের সঙ্গে উপকূলীয় জেলায় এবং অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলের স্বাভাবিক জোয়ারের চেয়ে 7 ফুট উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাস হতে পারে। এমন পরিস্থিতিতে মংলা ও কয়রা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা 6টার দিকে সারা দেশে নৌযান ও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। সেন্ট মার্টিনে সহস্রাধিক পর্যটক আটকা পড়েছেন, উপকূলে সতর্কতা বাড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং স্বেচ্ছাসেবক দল। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আজকের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত জেএসসি পরীক্ষা আগামী 22 নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে, আর জেডিসি পরীক্ষা হবে 14 নভেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আজকের অনার্স দ্বিতীয় বর্ষ ও এলএলবি পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ফয়জুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়কে 4 ভাগে ভাগ করা হলে এর ডান পাশে বাতাসের গতিবেগ বেশি থাকে, এর সঙ্গে বায়ু তাড়িত জলোচ্ছ্বাস থাকে। সবচেয়ে ভয়ঙ্কর হয় যদি আঘাত হানার সময় সাগরে জোয়ার থাকে, তখন জলোচ্ছ্বাস আরও বেড়ে যায়। আর বুয়েটের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল ইসলাম বলেন, বুলবুল এখন পর্যন্ত ক্যাটাগরি 2 পর্যায়ের ঘূর্ণিঝড় হিসাবেই আছে। এর প্রভাব পুরো দক্ষিণাঞ্চল সহ উত্তর পশ্চিম এবং মধ্যাঞ্চলে পড়বে। তবে এটাও ঠিক যে ঘূর্ণিঝড়ের সার্বিক ব্যাপারে এভাবে আগাম পূর্বাভাস করা কঠিন, কেননা যে কোনো সময় এ ধরনের ঝড় গতিমুখ পরিবর্তন করতে পারে, সে কারণে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বুলবুল এখনও সমুদ্রে থাকলেও স্থলভাগে তার প্রভাব পড়তে শুরু করেছে। বুলবুলের কারণে শুক্রবার দুপুর থেকে আকাশের মুখ ভার্ড। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের আকাশ ছিল ধূসর বর্ণের মেঘে ঢাকা। দুপুরের পর ঢাকা সহ উপকূলীয় এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হয়, আর উপকূলবর্তী এলাকায় বুলবুলের প্রভাব আরও বেশি হবে। ইতিমধ্যে দমকা হাওয়া বইতে শুরু করেছে, বেড়েছে সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও। বিএমডি জানায়, শুক্রবার রাত 9টায় ঘূর্ণিঝড়টির অবস্থান চট্টগ্রাম বন্দর থেকে 595 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 560 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 555 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রে 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ 100 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের ভয়াবহতা ও সবল থেকে জনগণের জানমাল রক্ষায় সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইনামুর রহমান। আপাতত এর গতিমুখ সুন্দরবনের দিকে, তবে এতে ফসল ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতির সংখ্যা নেই। তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে জানমালের ক্ষয়ক্ষতি মোকাবেলায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7টি উপকূলীয় জেলার আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে দেশে 56,000 স্বেচ্ছাসেবী প্রস্তুত আছে। ঝড়ের 14 ঘন্টা আগে লোকজন সরিয়ে নেওয়া হবে, তবে এ ব্যাপারে আজ বেলা 11টায় সচিবালয় প্রস্তুতি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল সহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরও জানান, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা জেলাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাখা হয়েছে। 7 জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে লোক সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি আছে। আশ্রয় কেন্দ্রগুলোয় 2,000 প্যাকেট করে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা উপজেলা সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। জানা গেছে, শুক্রবার চট্টগ্রাম সহ বিভিন্ন সমুদ্র বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক ছিল, তবে বহির্নোঙ্গর বন্ধ করে দেওয়া হয়েছিল। সন্ধ্যার দিকে এসে মংলা বন্দরে পণ্য ওঠানামা একেবারে বন্ধ করে দেওয়া হয়। শ্রোতা দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় বুলবুলের সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এখনকার মতো এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।